কোনো অবস্থায় সরকারি যে মূল্যটা নির্ধারণ করে তার চেয়ে বেশি কি নাই। আমি গোপালগঞ্জ জেলায় গেছি, যেখানে আমি যে মূল্য নির্ধারণ তার থেকে 20 টাকা কমে বিক্রি করতে চাই। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বাজার মানেই যেন লাগামহীন ঊর্ধ্বগতি। গত জুলাইয়ের 999 টাকার এলপিজি ধারাবাহিক উল্লম্ফণে মার্চে গিয়ে ঠেকে 1482 টাকায়। অবশেষে 8 মাস পর কিছুটা হলেও স্বস্তি জাগা নেওয়া খবর দিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কাঁচামাল আর ডলারের দাম কমায় দেশের বাজারেও এলপিজির দাম কমানোর আদেশ দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। 12 কেজির দাম 40 টাকা কমিয়ে নির্ধারণ করা হয় 1442 টাকা। কোম্পানি বিক্রি করবে 1347 টাকায়, পাইকারি বিক্রেতা বিক্রি করবে 1397 টাকায়, আর খুচরা বিক্রয় করবে 1442 টাকায়। তবে বিইআরসি দাম ঠিক করে দিলেও সে দামে বাজারে এলপিজি মিলে না, এমন অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নবাণী জর্জরিত বিইআরসি চেয়ারম্যানের দাবি অবশ্য ভিন্ন। দেশজুড়ে বিস্তৃত ইসলামী ব্যাংকিং সেবা এমটিবি ইয়াকিন, এই সময়ে ইসলামী ব্যাংকিং। ঢাকা শহরে 2-1টা জায়গায় এই চতুরতা সালাহি করতে পারে, কিন্তু জেলা পর্যায়ে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ আছে, বাজার কর্মকর্তার নিয়ন্ত্রণ আছে এবং ভোক্তা সংরক্ষণ অধিকার নিয়ন্ত্রণ আছে। সেখানে কিন্তু আপনার আমরা যেই মূল্য নির্ধারণ করি 1 টাকাও বেশি নেড়া। এমনকি আমি গোপালগঞ্জ জেলায় গেছি, যেখানে আমি যেই মূল্য নির্ধারণ তার থেকে 20 টাকা কমে বিক্রি করতে চাই। এছাড়া আবাসিকে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে তিতাসের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে তা এখনও যাচাই বাছাই পর্যায়ে রয়েছে বলে জানান বিইআরসি চেয়ারম্যান। সময় লাগবে, বিইআরসি আসলেই সব কিছু দেখতে হয়, হঠাৎ করে আমরা মূল্য বাড়াইতে পারি না, কমাইতে পারি না। এদিকে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে 1257 কোটি টাকা ব্যয়ে 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।